গাছপালায় আকীর্ণ কিছু জরাজীর্ণ বাড়ি, একপাল বন্ধু বন্ধু চিতল হরিণ, আর অবাক করা এমারেল সবুজের সমুদ্রে নিরবিচ্ছিন্ন মোলায়েম ঢেউ। আজকে আন্দামান সিরিজের দ্বিতীয় পর্ব, রস আইল্যান্ড। আড্ডা বেঞ্চে আমি অলোক আবার এসে গেছি বন্ধুদের সঙ্গে গল্প গুজব করতে। আর সঙ্গে কি এনেছি? না, আন্দামান ভ্রমণের দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমার সমস্ত ভ্রমণ পরিকল্পনা আর রস আইল্যান্ডে পৌঁছানোর গল্প বলতেই বেলা গড়িয়ে গেল। তাই এবার বলবো রস আইল্যান্ড বা নেতাজি সুভাষচন্দ্র বসু আইল্যান্ডের গল্প। এই দ্বীপের ঐতিহাসিক জন্মকাল 1789 সাল, আর একই সঙ্গে আন্দামান নিকোবরে ব্রিটিশ রাজত্বের সূচনা। 1789 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মেরিন সার্ভেয়ার আর্চিবল ব্লেয়ারকে আন্দামান নিকোবরে পাঠানো হলো সার্ভে করতে। কিসের সার্ভে? না, এখানে পেনাল সেটেলমেন্ট গঠন করা যায় কিনা, তাতে দেশের স্বাধীনতা সংগ্রামীদের যাতে দেশের বাইরে পাঠিয়ে দেশের সঙ্গে সংযোগটা নষ্ট করে দেওয়া যায়। তার আগে 1800 শেষের দিকে তখন অপরাধীদের দ্বীপান্তরে পাঠানো হতো কোথায়? সুমাত্রা দ্বীপ আর সিঙ্গাপুরে। যাই হোক, ব্লেয়ার তো আন্দামানে পৌঁছলেন, আর সেখানে এসে এই পোর্ট ব্লেয়ারের চাথাম অঞ্চল আর তার ঠিক উল্টো দিকে দ্বীপটি ব্লেয়ারের খুব পছন্দ হয়ে গেল। ওই বছরেই আগস্ট সেপ্টেম্বরে ব্রিটিশের নতুন উপনিবেশ গড়ে উঠল আন্দামানের পোর্ট ব্লেয়ারে। আর চাথাম দ্বীপের উল্টো দিকে যে দ্বীপটি, সেই দ্বীপটির নাম রাখা হল মেরিন সার্ভেয়ার ড্যানিয়েল রসের নামে। লেফটেন্যান্ট ব্লেয়ার প্রথমেই যেটা করলেন যে রস আইল্যান্ডে একটা হাসপাতাল তৈরি করলেন আর একটা স্যানিটেরিয়াম তৈরি করলেন। কিন্তু সেখানে সমস্যা হয়, তারা আবার চাটিপাটি কুটিয়ে চলে গেল আন্দামানের একেবারে উত্তরে দিগলিপুর অঞ্চলে। কিন্তু সেখানে টিকবেন কি করে? উপজাতি আর মশার অত্যাচারে তারা পুরোপুরি আন্দামানকে ছেড়ে দিয়ে আবার ভারতের মূল ভূখণ্ডে চলে এলেন। সেটা হচ্ছে 1796 সাল। না, এখানেই গল্প শেষ নয়, বিরতি মাত্র। আরো 60 বছর পরে ব্রিটিশরা আবার আন্দামানে এসে তাদের রাজত্ব কায়েম করল। 1857 সালে সিপাহি বিদ্রোহের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি বুঝতে পেরেছিল যে এই সমস্ত সৈন্যবাহিনী যারা অপরাধী শনাক্ত হয়ে বন্দী হয়েছিল, তাদেরকে দেশের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করতে না পারলে বিদ্রোহের আগুন নেভানো যাবে না। তাই তখন আবার তারা আন্দামানে পেনাল সেটেলমেন্ট করার জন্য লোক পাঠাল। গঠন করা হলো আন্দামান কমিটি। ডাক্তার জে এস মাউথের নেতৃত্বে জি আর প্লেফেয়ার আর লেফটেন্যান্ট হিথকোট আবার খুঁজে বের করেন সেই হাসপাতাল আর স্যানিটেরিয়াম। আর তখনই পাকাপাকিভাবে এই পোর্ট ব্লেয়ারের নামকরণ করা হয় সেই সার্ভেয়ার ব্লেয়ারের নামে। 1858 সালের 22 জানুয়ারি আবার আন্দামানে ব্রিটিশের পতাকা তোলা হয়। আর সেই বছরই 10ই মার্চ কলকাতা থেকে বন্দীদের নিয়ে যাত্রা করে জাহাজ সেমেরেসিস, আর তার নেতৃত্ব দেন ডাক্তার জেমস প্যাটিসন ওয়াকার। প্রথমে আবার চাথাম, তারপরে রসের জঙ্গল সাফ করে শুরু হয় বসতি। আর বিনা পয়সার শ্রমিক হল সেই যুদ্ধবন্দীরা, যারা কোনোদিন কাঠ কীভাবে কাটতে হয় জানত না। বন্দী অবস্থায় তাদের এই কাঠ কাটতে হতো, এবং এর ফলে বহু বন্দী বা স্বাধীনতা সংগ্রামী বা দেশপ্রেমী মারা যায়। তাদের সেই দুঃসহ যন্ত্রণার কথা পরে সুযোগ পেলে অবশ্যই বলবো। এই রস আইল্যান্ডেই ধীরে ধীরে গড়ে তোলা হয় ব্রিটিশ পেনাল সেটেলমেন্টের প্রধান দপ্তর। কয়েদীদের নিয়েই গড়ে তোলা হয় বসতি, স্থাপত্য, সুপারিনটেন্ডেন্টের বাংলো, পাওয়ার হাউস, জল ফিল্টার করার ব্যবস্থা, এছাড়া সুইমিং পুল আর ক্লাব, গির্জা, আরও সমস্ত যা কিছু ইংরেজ শাসকদের প্রয়োজন সব কিছুই। এবং করল কারা? সেই স্বাধীনতা সংগ্রামীরা। এছাড়াও তৈরি হলো বেকারি আর টেনিস কোর্ট। এর ঝকঝকে রূপ তখন ব্রিটিশদের কাছে প্যারিস অফ ইস্ট। কিন্তু 1941 সালে ভয়াবহ ভূমিকম্পে রস দ্বীপ তছনছ হয়ে গেল। আর শেষ পর্যন্ত 1942 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই রস আইল্যান্ডের রূপ যৌবনের সমাপ্তি ঘটে। যুদ্ধের ক্ষতি সামলাতে না পেরে আবার ইংরেজরা চাটিবাটি গঠিয়ে মূল ভূখণ্ডে ফিরে যায়। আর জাপানিরা খুব সহজেই বিনা বাধায় রস আইল্যান্ড দখল করে নেয়। তবে
তারা কিন্তু নির্বিচারে ধ্বংস করতে থাকে এর যা কিছু ব্রিটিশ স্থাপত্য। এখন যে সমস্ত ধ্বংসাবশেষ দেখা যায় আপনাদের সঙ্গে আমি কিছুক্ষণের মধ্যেই দেখব, সেটা তার পরের গল্প। জাপানিরা দ্বীপের কোনায় কোনায় তৈরি করে বাংকার, আর ওই সময় চার দিনের জন্য নেতাজি সুভাষচন্দ্র বসু এই দ্বীপে এসেছিলেন এবং ছিলেন। তখন তিনি সেলুলার জেলেও যান। সেই স্মৃতিকে স্মরণে রেখে 2018 সালে এই দ্বীপের নামকরণ করা হয় নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বীপ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে জাপানিরা আত্মসমর্পণ করার পর আবার দ্বীপ চলে যায় ব্রিটিশদের হাতে, কিন্তু রূপসী রস ততদিনে শয্যাশায়ী। রটে গেল দ্বীপ নাকি ক্রমশ তলিয়ে যাচ্ছে সমুদ্রের গর্ভে, তাই ইংরেজদের কাছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে, ব্রিটিশদের কাছে রস হয়ে গেল দুয়োরানি। এতক্ষণ তো অনেক পেছনের গল্প হলো, চলুন এবার সামনের দিকে এগোই, ঢুকে পড়ি দ্বীপের অন্দরে, দেখি এই দ্বীপ আমাদের জন্য কি সাজিয়ে রেখেছে। উত্তাল সমুদ্রের ঢেউ পেরিয়ে কিভাবে নেতাজি সুভাষ বোস দ্বীপে পৌঁছলাম সে গল্প তো আগের পর্বেই করেছি, আবার একবার দেখে নিই। দূরত্ব পোর্ট ব্লেয়ার থেকে মাত্র 3 কিলোমিটার, যার আয়তন সাকুল্যে 0.312 বর্গ কিলোমিটার, দৈর্ঘ্যে 100 কিলোমিটার আর প্রস্থে 500 মিটারের একটু বেশি। বোটের টিকিটের ব্যাপারে তো আগেই বলেছি, জানতে চাইলে বারবার বলতেও আমার কোনো আপত্তি নেই। এই সেই নাগরদোলা জেটি পেরিয়ে এই দ্বীপের মাটিতে পা। রস আইল্যান্ডে এসে গেছি। এই যে আমার পেছনে লেখা আছে নেতাজি সুভাষ বোস দ্বীপ। এবার আমরা ইংরেজদের বিভিন্ন যে সমস্ত ফেলে রেখে গিয়েছিল সংস্কার করা হয়েছে সেই সমস্ত জিনিস দেখব, মোটামুটি ঘন্টাখানেক টাইম দেওয়া আছে। ঢুকতেই জাপানি বাংকার আর সামনে ওয়েটিং হল আর টিকিট কাউন্টার, টিকিট 90 টাকা করে, আর খোলা থাকে বৃহস্পতিবার ছাড়া 8:30 থেকে বিকেল 4:00, আর তারপর শুরু হয় লাইট অ্যান্ড সাউন্ড। এর জন্য দ্বিতীয়বার বোট ভাড়া করে আসতে হয়, এখানে থেকে যাওয়া যায় না। আমাদের স্বাগত জানালো একটি চিতল হরিণ। গাইড লেখা রয়েছে 300 টাকা, কিন্তু কোনো গাইডের হদিশ পেলাম না। এদিকে হাতে মাত্র 1 ঘন্টা, কি দেখব কোথায় ঘুরব বুঝতে না পেরে ওখানকার ব্যাটারি চালিত জিপ গাড়ি শেয়ারে নিয়ে নিলাম, মাথা পিছু নিল 60 টাকা করে, একটি জিপে 8 জন। আমাদের পালা দেরি আছে, তাই একটু হেঁটে দেখতে লাগলাম এই অপূর্ব দ্বীপটিকে। ডাব খেলাম, তারপর পায়ে পায়ে চলে গেলাম হরিণের ডেরায়। অজস্র হরিণ রয়েছে সেখানে। মজার ব্যাপার হলো এই আন্দামানে বসতি স্থাপনের পর কিছু পাখি ছাড়া যা জন্তু জানোয়ার দেখা যায় সবই ভারতের মূল ভূখণ্ড থেকে কোনো না কোনো সময় নিয়ে আসা, সভ্য মানুষেরই মতো। এই হরিণ তো বটেই, যে কুকুরটিকে রাস্তায় বেড়াতে দেখবেন তার শিকড়ও ওই ভারতে। যারা সার্ভাইভ করতে পেরেছে তারা রয়ে গেছে, যারা পারেনি তারা নেই হয়ে গেছে। শুনেছিলাম এখানে ময়ূর আছে, আমরা কিন্তু দেখতে পাইনি। যথাসময়ে পালা এলে জিপে চড়লাম, মূল পথে সার দিয়ে ছবি সহ এই দ্বীপের ইতিহাস লেখা আছে। চালক ক্রমাগত বলে যাচ্ছে সেই চারপাশের ইতিহাস, যেমন এখন পেরিয়ে যাচ্ছি ওয়াটার প্ল্যান্ট আর সুইমিং পুল। এই সাদা রঙের বাড়িটি ছিল বেকারি, আগে ছিল লাল, এখন আবার সাদা করা হয়েছে। এটি একমাত্র স্থাপত্য যা আগের মতোই রাখা সম্ভব হয়েছে। সাপ্লাই অফিসারের বাসস্থান ছিল এখানে। আমরা এগিয়ে যাচ্ছি আরো আরো ধ্বংসাবশেষের মধ্যে দিয়ে।
পুরনো ধ্বংসপ্রাপ্ত স্থাপত্য আর এই সজীব হরিণের দল যে বৈপরীত্য সৃষ্টি করেছে সেটাও অনুভব করার। এটি ছিল ছোট অফিসারদের ক্লাব। আরো এগিয়ে যাচ্ছি, গাড়ির ড্রাইভার আর গাইড বলেও যাচ্ছে অনেক কিছু, কিন্তু গাড়ির আওয়াজে আর যাত্রীদের কথার মধ্যে কিছুই শোনা যাচ্ছে না। কোনো একটি প্রাসাদের মুখ্য দরজা আর পাঁচিল পেরিয়ে আমরা থামলাম একেবারে টিলার মাথায়। এখান থেকেই যে কোনো গাড়িতেই ফেরত যাওয়া যাবে। এখানকার কনস্ট্রাকশনটা সবটাই নতুন, সিঁড়ি নেমে গেছে লাইট হাউসের দিকে, রেলিং দেওয়া বাঁধানো, বিশ্রামের জন্য ছাউনিও আছে, আর আছে কুলপিওয়ালা 30 টাকা করে। ছবি তুলতে তুলতে পৌঁছে গেলাম সেতুর কাছে। লাইট হাউসটির ফোকাল প্লেন 12 মিটার বা 39 ফুট, প্রতি 15 সেকেন্ডে সাদা আলো বিচ্ছুরণ করে। চৌকো বেদির ওপর 33 ফুট লম্বা কংক্রিটের পোস্টের ওপর সেই আলোক বর্তিকা, সাদা কালো দাগে এটি রাঙানো। কিন্তু 2004-এর সুনামি এই লাইট হাউসটিকেও রেহাই দেয়নি, পরে আবার সংস্কার করা হয়। পাশে একটি মূর্তিও আছে, নামকরণ করা হয় লোন সেলার। এখানকার দৃশ্য কিন্তু অনবদ্য সুন্দর, সেই পান্না সবুজ জল পাথরের বুকে আলতো করে আছড়ে পড়ে নিজের উচ্ছ্বাস জানানো, মনে হয় থেকে যায়। কিন্তু আমজনতার থাকার কোনো ব্যবস্থা এখানে নেই, গুটি কয় মেনটেন্যান্স স্টাফ এখানে রাতে থাকে। সময়ের তারা মাথায় নিয়ে আবার বোটে চড়লাম, দ্বীপে পা রেখেছিলাম 11:20 আর বিদায় জানালাম 1:00, ভেসে চললাম অকুলে। এবার যাব নর্থ বে আইল্যান্ড, সে গল্প হবে পরের পর্ব। কেমন লাগলো বলুন? এই রস আইল্যান্ড বা নেতাজি সুভাষচন্দ্র বসুর দ্বীপে বেড়াতে আসবেন তো? আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দিন, আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা এই ধরনের ভিডিও দেখতে ভালোবাসেন তাদের শেয়ার করে দিন। আর নতুন যারা দেখছেন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি বা করতে ভুলে গেছেন, করে ফেলুন। পর পর
আন্দামান চলতেই থাকবে, আর আপনাদের সঙ্গে গল্পগুজবও হতে থাকবে। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই থাকবে, সেটা করে ফেলুন, এই বান্দা সবসময় উত্তর দিতে রাজি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেড়াতে থাকবেন, আর আমার ভিডিও দেখতে থাকবেন। ধন্যবাদ।